আমাদের চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে ডায়েরি ওয়ার্ডে বেডের সংখ্যা 5টা, আমাদের রোগীর সংখ্যা 60 আপ, আমরা সিস্টার মাত্র 2 জন। তো এর ভিতরে 5 জন রুগী, আমরা 60 জন রুগীর, 2 জন সিস্টার 60 জন রুগীর সেবা দিচ্ছি। এই অবস্থায় আমরা কী অবস্থায় আছি মানে কাউকে বলি বোঝানো নেই, তবু আমরা সে আমাদের সেবা চালিয়ে যাচ্ছি। 2 দিন ভর্তি হয়েছি, হওয়ার পরে এখনও পর্যন্ত রাতে এবং দিনের পরে ডাক্তার আসেনি, এবং ছোট যারা শিশু এবং বৃদ্ধ এবং মেয়ে পুরুষ সবই একসঙ্গে এক ওয়ার্ডে আছে, কিন্তু আপনার বেড নাই, ফ্লোরে আমরা সব এই কষ্টের মধ্যে দিয়ে আমরা রয়েছি। প্রচণ্ড গরম, ফ্যান নাই, ডাক্তার দেখাশোনা নাই, 2 দিনের মধ্যে ডাক্তার আসেনি। এই ডাক্তার না আসার কারণটা কি? যে আপনি ইমারজেন্সিতে ভর্তি হয়েছে সেই ভর্তি, আর নার্সরা আছে তাই দেখছি যা লিখে আছে সেই ওষুধ পানি আমাদের বলছে, আমরা কিনে নিয়ে আসছি আমাদের দিচ্ছে। প্রথমে এসেছি, বাচ্চার একটা স্যালাইনই দিয়েছে, আর যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন দেবে তা দিইনি, 2টা স্যালাইন কিনা লেগেছে। আর এখনও পর্যন্ত ডাক্তারই আসার কোনো দেখবে সে সময় হচ্ছে না, যে বাচ্চারা কীরকম আছে না আছে দেখাবো ডাক্তার দিকে, কোনো কাজই করতে পারছে না, যে পায়খানা রেগুলার করে একভাবে করেই যাচ্ছে। আসেছি তো ডাক্তারের জন্য, এখন ডাক্তারের কোনো খোঁজই পাচ্ছে না। আমার বাচ্চার কালকে ডায়রিয়া হয়েছিল, তারপরে আমরা বিকালের দিকে আইসালাম, তারপরে এখন সকাল 10টা সাড়ে 10টা বেজেগুলো, তারপরে কোনো ডাক্তার আসেন আমার ছেলে, কালকে তো কোনো ডাক্তার আমি দেখিনি। তো আমাদের বাচ্চা কালকে ভর্তি করা হয়েছে, এখনও ডাক্তার পাইনি। যে তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাওয়া বাতাস নেই, অল্প জায়গার ভিতরে অনেক মানুষ, এর ভিতরে খুব সমস্যা হচ্ছে। সমস্যার কারণে বাচ্চা আরও দুর্বল হয়ে পড়েছে, এই কারণে খুব ডাক্তার আসছে আজকে সকালে 10টার পরে ডাক্তার দেখবে, তারপরে কি হয় না হয় তারপরে সমাধান হবে। এটা শিশু ওয়ার্ড, এখানে বেড সংখ্যা মোট 13টা, 13টা জায়গায় এখন আমার বর্তমান 65টা রুগী প্রেজেন্ট আছে, মানে সারাদিন তো আসি, এই সকাল পর্যন্ত আমার 65টা রুগী প্রেজেন্ট আছে। তো আমরা রোস্টারে অনলি 7 জন মানুষ, যা এক শিফটেই প্রয়োজন, মানে 24 ঘন্টায় আমরা 7 জনে ম্যানেজ করি, বুঝছেন, যা আমাদের এক শিফটে প্রয়োজন। সকালে মানে 7 জন হলে ভালো হয়, যেহেতু 63টা রুগী আছে, তো আমাদের মানে যে সাপ্তাহিক পপটা যে আমরা মানে টাইমলি যে পাবো এটা কিন্তু আমরা ঠিক মতন পাই না, বুঝছেন। হয়তো যখন অথরিটি যখন ম্যানেজ করে যখন দিতে পারে তখন হয়, তাছাড়া আমরা কিন্তু সঠিকভাবে পাই না। তো কষ্ট মানে কি? আমাদের কষ্ট তো দেখেন মানুষ নাই, কষ্ট তো হয়, অনেক কষ্ট হয়।